নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পাবদা মাছ দিয়ে খুবই সাধারণ ও সহজ একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সহজ হলেও গরম ভাতের সাথে এই পাবদা মাছের কষা খেতে অসাধারণ লাগে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি পাবদা মাছ ভাজার টিপসও শেয়ার করেছি। অবশ্যই করে একবার এইভাবে পাবদা মাছের কষা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন সবার সাথে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে আজকের ভিডিও দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়ে এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম নুন। আমি এখানে 1 বড় চামচ নুন দিয়েছি আর 1 বড় চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। যাদের এই পাবদা মাছের মধ্যে একটু গন্ধ লাগে তারা চাইলে ওপর থেকে একটু লেবুর রসও মাখিয়ে নিতে পারেন। এবার ভালো করে নুন আর হলুদের সাথে মাছটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে আমাদের প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আরেক জায়গায় কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর এখানে অবশ্যই করে সর্ষের তেল ব্যবহার করতে হবে। মাছের যে কোনো রেসিপি তৈরি করতে গেলে সেটা সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে আমরা মাছগুলোকে ছাড়ব। আর মাছে যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো নুন হলুদ মাখানোর ফলে তার থেকে অনেকটা জল উঠবে, সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব। তারপরে মাছগুলোকে আমরা ছাড়ব। মাছ ছাড়ার সময় যাতে মাছের গায়ে জল না থাকে, সেটা নুন আর হলুদের জল হলেও সেটাকে ফেলে দিতে হবে। আর মাছ ভাজার সময় কড়াইতে আমি যেইভাবে হাফ ঢাকা দিয়ে ভাজলাম ঠিক সেইভাবে হাফ ঢাকা দিয়ে ভাজতে হবে। এতে করে মাছটা ভাজার সময় ছিটে গায়ে আসবে না। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও মাঝারি আঁচে আমরা ভালো করে ভেজে নেব। যখন এরকম দুদিক ভালো করে লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব। আর মাছটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। এই মাছ খুব নরম হয়, আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভালো করে ভাজা হবে না, উল্টে এগুলো ভেঙে যাবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব, আর বাকি মাছগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব। আর মাছ ভাজার সময় কিন্তু পাত্রের সাইজ অনুযায়ী আমাদের মাছ ছাড়তে হবে। যদি কড়াই ছোট হয় তাহলে 2 করে মাছ ভাজতে হবে, আর যদি এরকম কড়াই চওড়া হয় তার মধ্যে 6-7টা মাঝারি সাইজের মাছ আমরা ভেজে নিতে পারি। বাকি রান্নাটা আমরা এই তেলেই করব। তেলটা যদি বেশি মনে হয় তাহলে তেলটা তুলে নিতে পারেন। এবার এই তেলের মধ্যেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো এটা মাঝারি আঁচে আমরা ভেজে নেব। দু মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে 2টো কাঁচা লঙ্কা, 10 কোয়ার মতো রসুন আছে, আর 1/2 ইঞ্চির থেকে একটু ছোট সাইজের আদা নিয়েছি। এই 3টাকে ভালো করে শিলে বেটে নিয়ে এই বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে চাইলে পুরো রান্নাটা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, বা এখানে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা আমরা মাঝারি আছে আরও 1 মিনিটের জন্য ভেজে নেব। এক মিনিটের মধ্যে মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েও বাকি মশলার সাথে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঘষে রাখা টমেটো। এখানে 2টো ছোট সাইজের টমেটো আমি ভালো করে ছোট ঘষুনিতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে
অল্প জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা নিচে ধরে যাবে না। আর আরও 2 মিনিটের জন্য এই মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মধ্যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও অল্প একটু উষ্ণ জল দিয়ে দিলাম, যাতে করে এই মশলাটা আমরা যখন মাছটা ছাড়বো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, তাই জন্য এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। আর যারা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন তারা আরেকটু বেশি পরিমাণে এখানে জল দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে আমি ভাজা মাছগুলোকে মশলার উপরে বসিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে সাইড দিয়ে এইভাবে আলতো আলতো করে তুলে তুলে মশলার সাথে ভালো করে আমরা মাছগুলোকে কোট করে নেব। আর খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ঘেটে গিয়ে ভেঙে যেতে পারে। ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এটা ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের পাবদা মাছের কষা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন। আর আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।